সড়কের পাশের অসংখ্য গাছের বাকল কাটা, কোনটির আবার ডালপালা একদমই ছাঁটাই করা, এতে ধীরে ধীরে মরতে বসেছে গাছগুলো। খাগড়াছড়ি পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে গাছবান শিব মন্দির এলাকা পর্যন্ত দুপাশে রয়েছে অসংখ্য গাছ। এসব গাছ শোভা ছড়ানোর কথা, কিন্তু অভিযোগ উঠেছে 30টি রেইনট্রির প্রত্যেকটির 3 থেকে 4 ইঞ্চি গভীর পর্যন্ত বাকল তুলে ফেলেছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা। গাছটি মরে গেলে তারাই আবার কৌশলে গাছটি কেটে নেয় বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষাকাল আগে তারপরে তারা এনে এসে গাছ ওই সাথে করত, গাছের ডাল যারা কারেন্টার লাইন করছে তারা গাছ কাটছে। আলুটিলা সড়কেও সৌন্দর্য বর্ধনকারী 9টি জাকারান্ডা গাছ কেটে ফেলেছে বিদ্যুৎ বিভাগ, এতে ক্ষোভ প্রকাশ করেন প্রকৃতি প্রেমীরা। এটা হচ্ছে নতুন একটা গাছ জাকারান্ডা, এটা পৃথিবীর অনেক দেশে আছে, নীল করে ফুটে। বিদ্যুৎ বিভাগ এখানে প্রায় 9-10টা গাছের মতো তারা কাটছে, যেটা মোটামুটি 4 বছর বয়সী গাছ। এদিকে সড়কের দুপাশে গাছ সড়ক ও জনপদ বিভাগের আওতায় হলেও এ ব্যাপারে কিছুই জানেন না তারা। বিদ্যুৎ বিভাগ যখন গাছ কাটে, খাগড়াছড়ি সড়ক বিভাগের সাথে তারা কোনো সমন্বয় করে না এবং তারা আমাদেরকে অফিসিয়ালি সেভাবে জানায়ও না। তবে বিদ্যুৎ বিভাগ বলছে কোনো শ্রমিক এভাবে গাছ কাটলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং অর্থদপ্তরের যে কাজ করে থাকে তার থেকে আমরা তাকে বাদ করে দেব, কারণ এইভাবে গাছপালা কাটা, আপনার যে ছবি আমাকে প্রদর্শন করেছে, এভাবে গাছপালা কাটার কোনো কারণ হতে পারে না। খাগড়াছড়ি পানছড়ি সড়কের 25 কিলোমিটার জুড়ে কৃষ্ণচূড়া রেইনট্রি সহ 600টি এবং আলুটিলা সড়কের 15 কিলোমিটার জুড়ে 300টি গাছ রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।